যেটা নরমাল বাজারে পাওয়া যায় সেই মাছটা আমি নিয়েছি। আর এখানে আছে তোমার টোস্ট বিস্কুট, এই বিস্কুটটা তো চা দিয়ে সবাই আমরা খাই খুব কমন। আলু সেদ্ধ, সাদা তেল, ধনে পাতা বাটা, আদা রসুনের পেস্টিং, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এবং বিট নুন, আর সুগার ফ্রি। আমি সুগার ফ্রিটাই ইউজ করছি যেহেতু আমার শাশুড়ি মায়ের সুগার আছে, তোমরা এর বদলে চিনি ইউজ করতে পারো। আর এই যে টোস্ট বিস্কুটটা, এটা আমি মিক্সিতে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো, দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। যেটা আমরা ব্রেড ক্রাম্ব বলি সেটাই আমি এই বিস্কুটের গুঁড়ো দিয়ে তৈরি করে নেবো। ব্রেড ক্রাম্বটা যেহেতু অনেক দিনের রিজার্ভে থাকে সেটা ভালো নাও হতে পারে, সেই জন্য আমি এটা ইউজ করছি। আর হচ্ছে গোলমরিচ। আর এরপর কি করছে তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছগুলো তেলে দিয়ে দেবো, তেলটা আমার গরম হয়ে গেছে। যেহেতু আমি এটা কাটলেট করবো সেই কারণের জন্য আমি মাছগুলো ভেজে নিয়ে মাছের ভেতর থেকে সমস্ত কাঁটা বার করে দিয়ে যে আলু সেদ্ধটা রেখেছি ওই আলু সেদ্ধটা দিয়ে এটা আমি ভালো করে মাখবো। তো মাছ ভাজাটা অবধি তোমাদেরকে দেখালাম, তারপরে আমি আবার দেখাচ্ছি কিভাবে তৈরি। আর মাছটা বন্ধুরা তোমরা হালকা করে ভাজবে, বেশি ডিপ ফ্রাই মাছটা হবে না। মাছগুলো আলু এবং বেসন আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি, হাফ কাপ বেসন দিয়ে। আর এখানে কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে মাছ থেকে সমস্ত কাঁটা বার করে দিয়ে মাছ, আলু সেদ্ধটা এবং বেসন, বেসন এখানে আমি হাফ কাপ নিয়েছি বেসন দিয়ে। আর যে উপকরণগুলো আমি রেডি রেখেছিলাম, যেমন হচ্ছে ধনে পাতা বাটা, ওটা আমি দেবো এখানে এক চামচ, এক চামচ না দু চামচ দেবেন বন্ধুরা। আর আদা বাটা, রসুন বাটা, এটাও আমি দেবো দু চামচ আদা রসুন বাটা। এটা হচ্ছে শুধু কাঁচা লঙ্কার পেস্টিং, কাঁচা লঙ্কার পেস্টিংটাও আমি দিয়ে দেবো এখানে এক চামচ আর সামান্য পরিমাণ। আর এইগুলো সব এবার দেওয়া হয়ে গেল, আমার নুন দিয়ে দেবো সম পরিমাণ। আর মা যেহেতু চিনি খান না সেই জন্য সুগার ফ্রি আমি এখানে দুটো ট্যাবলেট দিয়ে দিয়েছি। আর গরম মশলা দেবো আমি একটু পরে, গরম মশলা ওই হাফ চামচ মতো দেবেন দিয়ে। তারপরে কর্নফ্লাওয়ার আর ডিমটা ফেটিয়ে নিয়ে ওতে ডুবিয়ে আমি কিভাবে তৈরি করছি সেটা আমি আবার পরের ভিডিওতে দেখাচ্ছি। এইভাবে আমি ব্যাটারটা ভালো করে মেখে নেব এবং যেরকম দোকানে কাটলেটের আকৃতি হয় সেইভাবে আমি কাটলেটের আকৃতিও দেব, সেগুলো আপনারা পরের ভিডিওতেই বন্ধুরা দেখতে পেয়ে যাবেন। তো আমি এইভাবে এটা তৈরি করে নিয়ে তারপরে আবার আসছি। বন্ধুরা, আমি এবার এটাকে কাটলেটের আকারে তৈরি করে নিচ্ছি, তার জন্য হাতের মধ্যে একটু করে আগে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি যাতে শেপটা আমি ভালো আনতে পারি। যেরকম দোকানে কাটলেটের শেপ হয় সেই অনুযায়ী আমি শেপটা আনার চেষ্টা করছি। আর এই ব্যাটারটার মধ্যে বন্ধুরা আমি লাস্টে একটু লেবু দিয়ে দিয়েছি যাতে করে টক ঝাল মিষ্টি যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা যাতে ভালোভাবে আসে সেই কারণের জন্য। আর মাছটাকেও আমি বন্ধুরা যখন ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে নুন, হলুদ আর একটু সামান্য পরিমাণ লেবু দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছিলাম, তাতে করে মাছ নরম হয়ে যায় এবং কোনো আষ্টানি গন্ধ তাতে থাকে না। এই দেখো বন্ধুরা, এইভাবে তোমরা আস্তে আস্তে করে নেবে কাটলেটের আকারে। আর হাতে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে নিলে কি হবে, ব্যাটারটা তোমার হাতের মধ্যে লাগবে না এবং শেপটা খুব সুন্দরভাবে তোমরা আনতে পারবে, অসুবিধা হবে না। বন্ধুরা, আমার মোটামুটি সবকিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে। আমি ডিমটা কর্নফ্লাওয়ারের সাথে গুলে নিয়েছি ভালো করে, এর মধ্যে অল্প একটু নুনও দিয়েছি, একটু গোলমরিচও দিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড ক্রামটা যেটা আমি গুঁড়িয়েছিলাম সেটা। এবার আমি একটা করে জিনিস এই ডিমের ব্যাটারের মধ্যে ডোবাবো, এটা থেকে ডুবিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে ব্রেড ক্রামটা দিতে থাকবো। আর তেলটা বন্ধুরা আগেই আমি কড়াতে দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে হিট হতে হবে তাহলে ফ্রাইটা খুব ভালো হবে।
আমি এগুলো সব রেডি করে নিয়েছি ওই ক্র্যাম্পের মধ্যে দু তিন মিনিট রেখে, তারপর আস্তে আস্তে থালাতে এটা সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে এগুলো ছাড়বো। হ্যাঁ, আগে কয়েকটা আমার ভাজা হয়ে গেছে, তো এইরকম ভাবে আস্তে আস্তে তোমরা মানে একদম লো আঁচে এগুলো ভাজবে যাতে করে পুড়ে না যায়। বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখো কুচকুচে করে। তোমরা এইভাবে সবকিছু ভেজে নেবে। নিয়ে আমি ধনে পাতা চাটনিটা রেডি করেছিলাম। ধনে পাতা চাটনি দিয়ে তোমরা এটা খেতে পারো, ভালো লাগবে খুব। বা টমেটো কেচাপ বা তোমার কাসুন্দি, যেটা তোমাদের খুশি খেয়ে দিয়ে খেতে পারো। সৌরদাও খাচ্ছে নিজের হাতে, ও খুব ভালো লেগেছে, আর আমিও খেয়ে দেখেছি, টেস্ট খুবই ভালো হয়েছে। তোমরা ট্রাই করো বন্ধুরা। আজকের মতো টাটা। কেমন হয়েছে সৌরদা?